আমরা শুরু করছি এইচটিএমএল এর সালের কোশ্চেন গুলো। হ্যাঁ, তাহলে এটা হলো 2 নম্বর কোশ্চেন, এটা সাল 2020 মানে 2020 সালের দ্বিতীয় গ্রুপ বি এর এইচটিএমএল এর কোশ্চেন। প্রথমে আমরা নোটপ্যাড খুলবো, নোটপ্যাড খুলে ফাইলে গিয়ে নিউ করে প্রথমে নোটপ্যাড কি করে খুলবো, এখান থেকে যাব রানে গিয়ে লিখবো নোটপ্যাড। নোটপ্যাড লিখলে এখানে নোটপ্যাড আমরা দেখতে পেয়ে যাব, নোটপ্যাড ওপেন করলাম, ঠিক আছে। এবার এখানে গিয়ে আমরা অ্যাটনি এডিটে গিয়ে ফরম্যাটে গিয়ে ফন্টটাকে একটু বাড়িয়ে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। এবার শুরু করছি। প্রথমে বলছে যে এইচটিএমএল এ একটি ওয়েব পেজ তৈরি করো যাতে নিম্নলিখিত কাজগুলি করতে হবে। তাহলে প্রথমে ওয়েব পেজই টাইটেল দাও, এখানে টাইটেলটা কি দেবে বলে দিয়েছে, তাহলে টাইটেল দাও কি ফ্লাওয়ার। তাহলে এখানে কিভাবে হয়, এইচটিএমএল এ প্রথমে লিখতে হয় এইচটিএমএল, ওকে। তাহলে প্রথমে নোটপ্যাড ওপেন করলাম, ওপেন করে ফার্স্ট ট্যাগ লিখলাম এইচটিএমএল, তার আন্ডারে হয় হেড, আমি একটা স্পেস দিলাম, তার আন্ডারে হয় হেড, হেডের আন্ডারে হয় কি টাইটেল, তাহলে টাইটেল এটার আন্ডারে হয় টাইটেল। এই টাইটেলটা আমরা কি দেবো, এই টাইটেলটা দেবো আমরা ফ্লাওয়ার, তাহলে এখানে লিখলাম ফ্লাওয়ার, লিখে এবার টাইটেলটা শেষ হবে, টাইটেল হলো কন্টেনার ট্যাগ তাই শেষ হবে, TITLE বানান ঠিক লিখতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না, টাইটেল শেষ, তারপর কি হবে একই রকম ভাবে হেডটা শেষ করে দিলাম। এরপরে আমরা শুরু করবো বডি, এই বডি, এবার বডির মধ্যে কোনো অ্যাট্রিবিউট দেবো কি না, আচ্ছা এখানে ফাঁকা আছে তাহলে এই ফাঁকটাকে আমি বন্ধ করে দিই, হ্যাঁ অযথা ফাঁক দেওয়া যাবে না যেগুলো দরকার নেই, ঠিক আছে। এবার দেখি কি বলছে সেকেন্ড কোশ্চেনটা কি বলছে, বলছে খয়ের কোশ্চেনটা বলছে ওয়েব পেজটির মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দাও, তাহলে সবসময় ব্যাকগ্রাউন্ড কালার মানে বডিতে একটা অ্যাট্রিবিউট আছে বিজি কালার, তাহলে এখানে কি লিখবো বিজি COLOR বানানটা কিন্তু ঠিক করে লিখতে হবে, বলে ইনভার্ট করার মধ্যে লিখলাম ইয়েলো, কোনো অ্যাট্রিবিউটের যদি টেক্সট দিই সেটা ডাবল ইনভার্ট করার মধ্যে লিখতে হয়, আর নাম্বার দিলে ডাবল ইনভার্ট কমা দিতে হয় না, নর্মালি দিতে হয়, হয়ে গেল। তাহলে বডি ট্যাগের অ্যাট্রিবিউট বিজি কালার, তার মধ্যে ভ্যালু দিলাম কি ইয়েলো। এবার তাহলে দ্বিতীয়টা হয়ে গেল, তৃতীয় বলেছে ফ্লাওয়ার নামক ওয়ার্ডের সঙ্গে একটি ফ্লাওয়ারের পিকচার হাইপারলিঙ্ক, তাহলে হাইপারলিঙ্ক করতে হবে, জাস্ট লেখা থাকবে ফ্লাওয়ার, ফ্লাওয়ারে ক্লিক করলে কি করবে একটা পিকচার ওপেন হবে, তাহলে যে কোনো একটা পিকচার আমাদের নামাতে হবে বা মেশিনে থাকতে হবে, সেইটা একটা জিনিস মনে রাখতে হবে হাইপারলিঙ্ক করতে গেলে সাধারণত যে কোনো জায়গায় থাকলে হাইপারলিঙ্ক হয়, কিন্তু সবচেয়ে ভালো হলো যে জায়গায় আমি ফাইলটা সেভ করব ঠিক সেই জায়গায় সেই পিকচারের ফাইলটাও সেভ করবো, তাহলে কী হবে কোনো নাম দেবো না, জাস্ট ক্লিক করলেই সেটা খুলে যাবে। যেমন ধর একটা ফ্লাওয়ারের পিকচার আমি ধরে নিতে পারি, না থাকলে নেট থেকেও নামাতে পারি, ঠিক আছে। তাহলে কীভাবে একটা ফ্লাওয়ারের পিকচার আমরা নেট থেকে নামিয়ে সেভ করবো একটু দেখেই নিই, বা তাদের মেশিনে আছে ধরে নিতে হবে। আচ্ছা এবার আমরা দেখাচ্ছি কী করে একটা ফ্লাওয়ার নেট থেকে ডাউনলোড করব, বা এটা আমাদের ডাউনলোড করা থাকবে, বা কোনো একটা ফাইলকে ধরে নিতে হবে, তবুও আমি দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করব। ধর যে কোনো ব্রাউজার খুলবি, খুলে যে কোনো সার্চ ইঞ্জিন ধর গুগল বা কিছু সার্চে গিয়ে লিখবি, লিখবি ফ্লাওয়ার, ফ্লাওয়ার ইমেজ, সরি ফ্লাওয়ার ইমেজ দিলাম, যে যেমনি এন্টার মারবো ধর সঙ্গে সঙ্গে চলে এসছে যে কোনো একটা ফ্লাওয়ার, র্যান্ডামলি নিয়ে সিলেক্ট করলাম ধর এই ফ্লাওয়ারটা, ধর এইবার এর ওপর আমি রাইট, এর ওপর ধর আচ্ছা ফ্লাওয়ার ছবিটা ওপেন হচ্ছে, এটা অনেক বড়ই ছবি, যাই হোক অসুবিধা নেই, রাইট ক্লিক করে কি করলাম দেখ এখান থেকে সেভ ইমেজ অ্যাজ এই অপশানটা ক্লিক করলাম, যেমনি এলো আমি কোথায় রাখবো, যেখানে আমি ডকুমেন্টের মধ্যে ফাইলটা সেভ করছি, ডকুমেন্টের মধ্যে স্যামের মধ্যে আমার সমস্ত কাজ আছে, তাহলে স্যামের মধ্যে রাখলাম, এখানের মধ্যে আমি ফাইলটা সিলেক্ট করলাম, এটা দেখলাম কি ফাইল JPEG, ঠিক আছে, এর এক্সটেনশন কি JPEG, এটা মাথায় রাখতে হবে। ধর এখানে নাম দিলাম ফ্লাওয়ার, ফাইলটার নাম ফ্লাওয়ার দিলাম, তাহলে এই ফাইলের পুরো নাম কি ফ্লাওয়ার ডট JPEG, এবার সেভ করলাম, ফ্লাওয়ার সেভ হয়ে গেল, এবার এটার আমার কোনো দরকার নেই, ডাউনলোড হয়ে গেল, ওখানে দেখিয়ে দিয়েছিল ডাউনলোড হয়ে গেছে ওখানে, ঠিক আছে। এবার এটা আমি মিনিমাইজ করে ফেললাম, এইবার আমার এই ফাইলটা ওপেন করছি, তাহলে কি বলেছি বডির মধ্যে ফ্লাওয়ার একটা লেখা থাকবে, সেই লেখাটায় ক্লিক করলে ফ্লাওয়ারটা খুলবে, ধরো একটা বড় বড় লেখা লিখছি, ধর এই থ্রি ট্যাগ দিয়ে আমি এখানে লিখলাম, কোনো ট্যাগ বলিনি, না দিলে জাস্ট ফ্লাওয়ার লিখলে হতো, আমি এই থ্রি ট্যাগের মধ্যে রাখছি, এটা একটু বড় হয়, তার মধ্যে এ ট্যাগ, HREF, ফাইলের নাম কি, ফাইলের নাম কি বললাম ফ্লাওয়ার, পুরো নাম দিতে হবে ডট JPEG, JPG নয়, একটা হয় JPG হয় JPEG হয়, আমরা দেখলাম JPG আছে তাই JPG দিলে ফাইল খুলবে না, কমপ্লিট করলাম। আচ্ছা
সে করলাম, ঠিক আছে। এখানে কি নাম দিলাম? নাম দিলাম ফ্লাওয়ার, লেখা থাকবে এফ এল ও ডাব্লিউ আর। এখান থেকে কি শেষ হবে? শেষ হবে অ্যাঙ্কার, শেষ হচ্ছে একই রকম শেষ হচ্ছে স্ত্রী। ওকে, তাহলে আর কিছু বলেনি, তিন নম্বরটা জাস্ট ফ্লাওয়ার নামে একটা ওয়ার্ড থাকবে, যে ফ্লাওয়ার নামে ওয়ার্ড, তাতে ক্লিক করলে কি হবে, ফ্লাওয়ার বলে একটা ছবি খুলবে। সেই ফ্লাওয়ার ছবিটা আমি ডাউনলোড করে নিয়েছি, যার মধ্যে এটা সেভ করব, তার মধ্যেই ওই স্যাম ডকুমেন্টের মধ্যে, মাই ডকুমেন্টের মধ্যে স্যামের মধ্যে রেখেছি, তাহলে কেন স্যামের মধ্যে ফাইলটা সেভ করব। হলো, এবার তাহলে কি শেষ হবে? বডি শেষ হবে একই রকম ভাবে সেভ হবে HTML, ক্লোজ হয়ে গেল। দেখ, ওকে, ফাইল কমপ্লিট, কোডিং কমপ্লিট। এবার সেটা সেভ করব, ফাইলে যাব, সেভে ক্লিক করব। দেখো, এখন দেখে নিচ্ছি, দেখো দিস পিসি ডকুমেন্ট স্যাম, বলেছিলাম স্যামের মধ্যে রাখতে হবে। এবার ফাইল টাইপ টিএক্সটি করা আছে, অসুবিধা নেই। ফাইল নেমের জায়গায় ডবল ইনভার্ট কমা দেবো, এখানে নাম নাম দেবো এই ফ্লাওয়ারই নাম দিলাম, বা জাস্ট ফ্লো নাম দিলাম, ফ্লো ডট HTML, ডবল ইনভার্ট কমার মধ্যে রাখলাম, রেখে বললাম সেভ। তাহলে ফাইলটা সেভ হয়ে গেছে, দেখো ফ্লো নাম দিয়েছি জাস্ট। এইবার আমরা ফাইলটাকে রান করব, দিস পিসি খুললাম, সেখান থেকে ডকুমেন্টস খুললাম, সেখান থেকে স্যাম ফোল্ডার, কেন তার মধ্যেই আছে, দেখো এখানে ফ্লো নামে ফাইলটা আছে দেখতে পাচ্ছি, আর ফ্লাওয়ার নামে ইমেজটাও আছে। এই দুটো একই ফোল্ডারের মধ্যে থাকলে তবেই আমাদের লিঙ্কটা হবে। ডাবল ক্লিক করলাম, পেজটা ওপেন হচ্ছে, দেখো এখানে ফ্লাওয়ার লেখাটা তলা হাইপারলিঙ্ক এসেছে, এবং দেখো হেডিংটা কী দেখাচ্ছে, টাইটেলটা কী দেখাচ্ছে, ফ্লাওয়ার। প্রথমে কোশ্চেন ছিল টাইটেল হবে ফ্লাওয়ার, দেখিয়েছে ব্যাকগ্রাউন্ড হবে ইয়েলো, বিজি কালার ইয়েলো হয়েছে, এবং ফ্লাওয়ার নামে একটা ওয়ার্ড থাকবে, যাতে ক্লিক করলে এটা ফ্লাওয়ারের ছবি দেখাবে। ক্লিক করছি, দেখো ফ্লাওয়ারের ছবিটা খুললো না। তাহলে কেন খুললো না? কোথাও কিছুতে স্পেলিং আমরা ভুল করেছি, বাট এটা ভুল করেছি, তাহলে সেটা আবার দেখার প্রয়োজন, কীভাবে আমরা ঠিক করবো। ওকে, খুল না, অনেক সময় না খুললে সেটা ভালো, কেন কোথায় ভুল হচ্ছে দেখাটা ভালো করে বোঝাবে। তার আগে আবার দেখো, ওখানে জেপিজি দেখালো, এখানে ফাইলের নাম জেপিজি দেখাচ্ছে, এখানে কিন্তু বুঝতে হবে এক্সটেনশন, কিন্তু এখানে দেখাচ্ছে জেপিজি, বোঝা গেল? এইটার জন্যই হয়নি, এই দেখো এখানে কি দেখাচ্ছে, ডট জেপিজি, জেপেক ফাইল বললো, এখানে কি দেখাচ্ছে, জেপিজি। এক্সটেনশন দুটো হয়, জেপেক ফাইলে দুটো এক্সটেনশন হয়, ডট জেপিইজি বা ডট জেপিজি। তাহলে এক্সটেনশন দেখালে জেপিজি, আমরা কি দিয়েছিলাম, জেপিইজি। তাহলে এটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। আবার এটাকে নোটপ্যাডে কী করে খুলবো, নোটপ্যাড, ধরে এখানে নোটপ্যাড থেকে বন্ধ হয়ে গেছে, কী নোটপ্যাডে খুলবো, ফাইলটাকে সিলেক্ট করবো, রাইট ক্লিক করবো, ওপেন উইথ বলবো, বলে নোটপ্যাডে খুলবো। খুললাম, এবার এখানে কি করব, এইটা জেপিইজিটাকে, এইটা কেটে দেবো জেপিজি, ফাইলটাকে সেভ করব। তাহলে এই ভুলটা না হলে আমাদের ঠিকঠাক করতে পারতাম না। এবার ডাবল ক্লিক করে ফাইলটাকে ওপেন করলাম, ফ্লাওয়ার এসে গেছে, ফ্লাওয়ারে ক্লিক করলাম, ফ্লাওয়ারের ছবি এসে গেছে সুন্দরভাবে। তাহলে বোঝা গেল কিভাবে আমরা এই ফাইলের প্রোগ্রামটা করলাম। আচ্ছা, এবার একটু মানে 2020-র আমরা ফোর্থ কোর্সনে চলে আসছি। এখানে আমাদের একটা HTML কোড করতে বলেছে, প্রথমে বলেছে, প্রথম পার্টটা বলেছে ওয়েব পেজটি টাইটেল দেবে মাই হোম পেজ। তাহলে একই রকমভাবে আমরা নোটপ্যাড ওপেন করেছি, সেখানে HTML ট্যাগের মধ্যে আমরা লিখছি, তারপরে চলে আসছি হেড ট্যাগ, তার মধ্যে কী ট্যাগ হবে, টাইটেল ট্যাগ। তাহলে টাইটেল ট্যাগের মধ্যে, টাইটেল ট্যাগের মধ্যে আমরা লিখব মাই হোম পেজ, এর হেডিংটা দেবো। হলো, এই হেডিংটা দিলাম। এবার হেডিংয়ের মধ্যে টাইটেলটা শেষ হবে, TITLE, এটাকে বলে টাইটেল, হেডিং মানে এটাকে বলে টাইটেল, টাইটেল শেষ, তারপর কি শেষ, হেড শেষ। তাহলে আমার এটা মিটলো। এবার আমাদের কি আসছে, বডি। বডির মধ্যে দেখি কি ব্যাপার আছে, বলছে মাই ফেভারিট থিংস, হেডিং দিয়ে তোমার ফেভারিট কালার, তোমার তোমার একটা ফেভারিট কালার বলে কালারের নাম, ফেভারিট ফুড বলে ফেভারিট ফুডের নাম, এবং ফেভারিট অথর বলে অথরের নাম লিখতে হবে। এটা যেমন পর তিনটে লাইনে তিনটে জিনিস করবো। তারপর বলেছে সেই অথরের লেখা তিনটি বই বুলেট সহযোগে দেখাও, তার মানে বুলেট সহযোগে পরপর তিনটে বই, মানে বই মানে কি, লিস্ট, কি লিস্ট, আনঅর্ডার লিস্ট, নাম্বারিং নেই, বুলেট আছে, মানে আনঅর্ডার লিস্ট, যেখানে টাইপটা ডিস্ক বা সার্কেল হবে। ওকে, আচ্ছা এইটুকু নিয়ে করে ফেলি তাহলে আমরা। তাহলে বডির মধ্যে কোনো অ্যাট্রিবিউট দেবো না, বডি ক্লোজ করলাম, ক্লোজ মানে অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার এখানে ধর এই স্ত্রীটাকে নিয়ে নিলাম, এটা মাঝামাঝি ট্যাগ, এখানের মধ্যে কি লিখবো, মাই ফেভারিট কালার, আচ্ছা প্রথমে মাই ফেভারিট থিংস বলে হেডিং করবো। ওকে, এখানে হেডিংটা এইচ টু দিয়ে করি, একটু বড় দিয়ে করি, আচ্ছা এইচ থ্রি দিয়ে হেডিং করছি, মাই ফেভারিট থিংস, তাই তো, ফেভারিট
things. Okay. Favor banana ki hoyeche bolo? F A V O U R. Sorry, amader u ta bad geche ekhane likhte giye. Acha, tale ekhane holo ki? Acha, ebar ei heading ta kotha bolini. Eta majh barabar hole bhalo hoy. Tale ekhane ekta center tag diye dao. ओके তাহলে হেডিংটা সেন্টারে থাকবে তাহলে সেন্টারটা শেষ হবে পুরো হেডিংটা খালি সেন্টারে থাকবে সেন্টারটা আমরা শেষ করলাম বুঝতে পারলে এইবার তারপরে H3 পরে H4 H4 দিয়ে লিখব মাই না বলতে ফেভারিট কালার জাস্ট ফেভারিট কালার তাহলে ফেভারিট কতটা কমন করে একবারবার লিখব না ফেভারিট কতটা কমন কপি করে নিলাম এখানে লিখব কপি দিয়ে ফেভারিট এখানে কালার হলো COLOUR এখানে হ্যাঁ বলে ধর কলন দিয়ে এখানে কালারটা ধরলাম ধর তোর সাপোজ রেড বললাম ওকে তারপর H4 সেস করলাম এটার জন্য অনেকের আবার ব্ল্যাক হতে পারে অনেকের আবার হোয়াইট হতে পারে যেরকম যেরকম লিখবে রেডটা দিলাম অনেক রেডটা ম্যাক্সিমামে দেখতে পাই আমরা রেড আমি চারটে করলাম তিনটে পরপর করতে তাহলে ফেভারিট কালার তাহলে ফেভারিট ফুড এটা কপি পেস্ট করে নিলাম তিনবার এখানে নিলাম ফুড ফুডে তোমরা নিশ্চয়ই প্রথমেই মাথায় আসে বিরিয়ানি এছাড়া কারোর কথা কিছু মাথায় আসে না ফুড বললেই বিরিয়ানি খাবো বা অনেকে ফুচকাও বলতে পারিস কিন্তু ফুচকাটা ঠিক মতো খাওয়ার না এটা কি নাস্তা বলতে পারিস বিরিয়ানি খেলে পেটটা ভরবে আর কিছু খেতে ইচ্ছে করবে না হলো এবার হলো অথর ছিল তাই তো এবার কি ছিল অথর আচ্ছা সিটা কাটা হয়নি আমাদের কেটে দিলাম তাহলে অথর কে নিশ্চয়ই সবার আগে আমাদের বাঙালি রবীন্দ্রনাথ টেগর নাথ এইবার এটা এটা তো আমাদের শেষ হলো এবং এরপর বলেছে তিনটের কর বলেছে এর পরের লাইনে বুলেট সহযোগে তার লেখা তিনটে বইয়ের নাম কোন হেডিং করতে বলেনি যে অথর লিখব রবীন্দ্রনাথ টেগর এবং তারপরে তার বইয়ের নামগুলো লিখব তাহলে এখানে কি করে লিখব আনাডল লিস্ট ইউএল টাইপটা কি হবে টাইপটা হবে সার্কেল এবার এর মধ্যে লিস্ট দিয়ে দিয়ে তিনটে বইয়ের নাম ধরা যাক প্রথম বইয়ের নাম হলো গোরা তারপরের বইয়ের নাম হলো পোস্টমাস্টার হ্যাঁ ওটা দা পোস্টমাস্টার লিখে দিই মাস্টার পোস্ট অফিস সরি পোস্ট অফিস তাই তো হ্যালো এটা কি হবে লাইসেন্স তারপরেরটা আমরা কি দেবো গীতাঞ্জলি এটা তো সবাই জানি আমরা অনেক সময় ইউজ করি ওকে এরাই শেষ করলাম এইবার আমরা কি করব এখান থেকে ইউবেল শেষ করলাম তাহলে এখানে আমাদের সেকেন্ড কোশ্চেনটা কমপ্লিট হলো তো লাস্টে দিয়েছে বইয়ের নামগুলি বোল্ড এবং অথরের নাম আন্ডারলাইন করে মানে এখানে রবীন্দ্রনাথ টেগোর এই কথাটা কিন্তু শুধু আন্ডারলাইন হবে তাহলে ঠিক এর আগে কি হবে এটা আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ দিয়ে দিলাম আর বলেছে বইয়ের নামগুলো মানে প্রত্যেকটা নামগুলো তাহলে এখানে কি হবে বোল্ড বইয়ের নামগুলো কি হবে বোল্ড হয় বলেছে তাহলে সবকটা বি ট্যাগের মধ্যে রাখবো সবকটাকে বি ট্যাগের মধ্যে রাখতে হবে তাহলে আমাদের এটা শেষ হয়ে গেল এবার তাহলে আমরা আর কিছু নেই তাহলে এখানে আমরা বডি শেষ করে দেবো এবং সবার সাথে শেষ করবো HTML তাহলে HTML শেষ করে রান করবো কিসে বলেছিলাম ফাইলটাকে সেভ করবো তাহলে ফাইলে গেলাম সেভে গেলাম ডকুমেন্টের মধ্যে স্যামের মধ্যে করতে পারি যদি বাক্য যদি ডেস্কটপে কোনো ফোল্ডার করো তাহলে ডেস্কটপে গিয়েও করতে পারি যাই হোক করে ফাইলের নাম লিখবো ডাবল ইনভার্ট কমার মধ্যে নাম দেবো HF গ্রুপ 20 গ্রুপ বি এর 3 4
এই নামটা দিলাম তোদের বুঝার সুবিধার জন্য, HTML দিলাম, ইনভাইট কমা শেষ করলাম, করে সেভ বললাম। যেমনি চলে গেলাম এখানে, স্যাম ফোল্ডার ওপেন করলাম, দেখবো দেখো HS20-র গ্রুপ বি এর 4 নম্বর কোশ্চেন, ডাবল ক্লিক করলাম, দেখা যাক হয়েছে কি না। এই দেখো হেডিং দেখাচ্ছে, মাই হোম পেজ, মাই ফেভারিট থিংস, ফেভারিট কালার রেড, ফেভারিট ফুড বিরিয়ানি, ফেভারিট অথর, আন্ডারলাইন দিয়ে রবীন্দ্রনাথ টেগোর, এবং বইয়ের মধ্যে বুলেট, সবকটা বইয়ের নামগুলো কি হয়েছে আমার বোল্ড। ব্যাস এই কটা জিনিস আমাদের কাজ হয়েছে।